হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলবো বর্তমানে বলিউডের সবচেয়ে ট্রেন্ডিং এ থাকা অভিনেত্রী কিয়ারা আডবাণীর ব্যাপারে। আজ আমরা জানবো বর্তমানে বলিউডের প্রায় কম বেশি সব সিনেমাতেই দেখতে পাওয়া এই অভিনেত্রীটির কেরিয়ারের একদম শুরু থেকে বর্তমান সম্পর্কে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো এই কিয়ারা আডবাণীর শুরু থেকে বর্তমান সম্পর্কে জানতে, তাহলে আজকের আমাদের এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো লেটস স্টার্ট। তো কিয়ারা মুম্বাইয়ের একটি বিজনেসম্যান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল আর তার পরিবারে সব ধরনের লোক বসবাস করে। যেমন কিয়ারার বাবা একজন হিন্দু, কিন্তু কিয়ারার মায়ের বাবা মা মানে তার দাদু একজন মুসলিম এবং দিদা একজন খ্রিস্টিয়ান। তার দিদা একজন স্কটিশ এবং স্প্যানিশ, মানে এক কথায় বলতে গেলে তার দিদা একজন বিদেশি। এছাড়াও কিয়ারার বাবার পূর্বপুরুষেরা একজন বাঙালি। কিয়ারার আসল নাম হচ্ছে অ্যাকচুয়ালি আলিয়া আডবাণী, কিন্তু তিনি সেটাকে চেঞ্জ করে নিজের নাম কিয়ারা রেখে নেন। আর তার কারণ হচ্ছে 2014 সালে যখন কিয়ারার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছিল, তখন সলমান খান কিয়ারাকে নিজের নাম চেঞ্জ করার সাজেশন দেয়। কারণ সেই সময় অলরেডি বলিউডে আলিয়া নামে একজন অভিনেত্রী খুব জনপ্রিয় ছিল, আর সেই অভিনেত্রীটি হচ্ছে আলিয়া ভট্ট। যার কারণে কিয়ারা তার এই কিয়ারা নামটি প্রিয়াঙ্কা চোপড়ার অঞ্জানা অঞ্জানি সিনেমার একটি চরিত্র কিয়ারা থেকে ইন্সপায়ার্ড হয়ে সে তার নাম কিয়ারা আডবাণী রেখেছে। তো যেমনটা আমি বললাম, 2014 সালে কিয়ারা আডবাণী তার কেরিয়ার শুরু করেছিল। সিনেমাটি হচ্ছে ফুগলি, যেটা বক্স অফিসে টোটালি ফ্লপ খেয়ে গিয়েছিল। এরপর 2016 সালে কিয়ারাকে তার সেকেন্ড মুভিতে দেখতে পাওয়া যায়। সিনেমাটি হচ্ছে MS ধোনির বায়োপিক মুভি, যার নাম হচ্ছে MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, যেখানে কিয়ারা MS ধোনির বউ সাক্ষী ধোনির চরিত্রে অভিনয় করেছিল। আর এখানে কিয়ারাকে সুশান্ত সিং রাজপুত এবং দিশা পাটানির সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। আর তার এই সেকেন্ড মুভিটি খুব জনপ্রিয় হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 216 কোটি টাকা আয় করে সিনেমাটি। যারপর 2017 সালে কিয়ারার আরেকটি সিনেমা আছে, সিনেমাটি হচ্ছে মেশিন, যেটা আবার ফ্লপ খেয়ে যায়। তবে এই সিনেমার একটি গান তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্তের রিমেক ভার্সন প্রচন্ড ভাবে ভাইরাল হয় আর মানুষ কিয়ারাকে আস্তে আস্তে করে চিনতে শুরু করে এই গানটির মাধ্যমে। সালে কিয়ারাকে নেটফ্লিক্স এর একটি অ্যাডাল্ট ওয়েব সিরিজেও দেখতে পাওয়া যায়। ওয়েব সিরিজটির নাম হচ্ছে লাস্ট স্টোরিজ, যেখানে তার বিপরীতে ছিল ক্যাটরিনা কাইফের স্বামী অভিনেতা বিকি কৌশল, যেটা খুব ভালো চলেছিল ওটিটি প্ল্যাটফর্মে। এই সেম সালে আবার কিয়ারা আডবাণীর একটি মিউজিক ভিডিও আছে, গানটি হচ্ছে ইয়ো হানি সিং এর গাওয়া উর্বশী। আবার এই বছরই কিয়ারাকে সাউথ স্টার মহেশ বাবুর সাথে একটি তেলুগু সিনেমাতেও দেখা গেছিল, যার নাম ভারত আনে নিনু, যেটা খুব সফল হয় এবং 225 কোটি টাকা আয় করে এই সিনেমাটি। এরপর 2019 আসে কিয়ারা আডবাণীর কেরিয়ারের টার্নিং পয়েন্ট ঘটা সিনেমা, সিনেমাটি হচ্ছে কবির সিং। যেখানে সে প্রীতি নামের একটি অতি সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছিল। সিনেমাটি টোটাল 380 কোটি টাকা আয় করেছিল। এই সিনেমার হিরো ছিল শাহিদ কাপুর। সবচেয়ে বড় জিনিস, এই সিনেমাটির পর থেকে কিয়ারার পপুলারিটি আগের তুলনায় আরো 10 গুণ বেড়ে গেছিল আর এই সিনেমার প্রত্যেকটা গান ভীষণ ভাবে হিট হয়েছিল। এই 2019 সালেই কিয়ারার আরেকটি হিট সিনেমা গুড নিউজ এসেছিল। এছাড়াও এই সালেই কিয়ারা আডবাণীকে কলঙ্ক মুভিতেও দেখতে পাওয়া গেছিল, তবে এই কলঙ্ক মুভিটি বক্স অফিসে তেমন চলেনি। তারপর 2020 সালে অক্ষয় কুমারের লক্ষ্মী বম সিনেমায় কিয়ারাকে দেখতে পাওয়া যায় আর এই সিনেমার বুর্জ খলিফা নামক একটি গান ভীষণ ভাবে ভাইরাল হয়। তারপর 2021 কিয়ারা আডবাণীকে সিদ্ধার্থ মালহোত্রার সাথে শেরশাহ সিনেমাতে দেখা যায়।
কিতে চলি, যেখানে তাকে ক্যাপ্টেন বিক্রম বত্রার প্রেমিকা ডিম্পল নামের একটি চরিত্রে দেখা যায়। অ্যাকচুয়ালি এই সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে রিলিজ করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও এই সিনেমাটি খুব জনপ্রিয় হয় দর্শক মহলে এবং মানুষ খুব পছন্দ করে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণীর অ্যাক্টিংকে। আর তার পাশাপাশি এই সিনেমার প্রত্যেকটা গান মানুষের হৃদয় ছুঁয়ে নিয়েছে। তারপর 2022 সালে কিয়ারা আডবাণীর আরো দুটি সিনেমা আছে। প্রথমে তার ভুল ভুলাইয়া 2 সিনেমা আছে, যেখানে তাকে কার্তিক আরিয়ানের সাথে দেখতে পাওয়া যায়। আর এই সিনেমাটি টোটাল 270 কোটি টাকা আয় করে। তারপর এই সালে আবার কিয়ারাকে যুগ যুগ জিও নামক একটি সিনেমাতেও দেখতে পাওয়া গেছে। এছাড়াও কিয়ারা আডবাণীকে আগামী দিনে আরো অনেকগুলি বলিউডের সিনেমাতে দেখতে পাওয়া যাবে। তো বন্ধুগণ, যদি তোমরা কিয়ারা আডবাণীর হার্ডকোর ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর তোমরা নেক্সটে কোন অভিনেতা বা অভিনেত্রীর সম্পর্কে জানতে চাও সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।